তোমার যদি কেউ বলে ডেন্টালের জন্য ডিফারেন্ট প্রিপারেশন লাগবে, ডিফারেন্ট কোর্স লাগবে, ডিফারেন্ট বই পড়তে হবে, এএফএমসি এর জন্য ডিফারেন্ট কিছু করতে হবে, কিচ্ছু না, এএফএমসি এর কোটা, ফিজিক্যাল এক্সাম অ্যান্ড ভাইবা যদি বাদ দিয়ে দেই, তাদের ট্রান্সফার পরবর্তী প্রসিজারটা যদি বাদ দেই, মূল এক্সামে কোনো ডিফারেন্স নাই। ডেন্টাল, এএফএমসি এবং মেডিকেলের মধ্যে একটু ডেভিয়েশন হয় কোশ্চেনের হার্ডনেস বা সফটনেস নিয়ে, যে কতটুকু কঠিন হবে কতটুকু সহজ হবে, এর বাইরে ডিফারেন্ট ফান্ডামেন্টালস কিচ্ছু নাই, এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। 90% সেম, 10% ডিফারেন্ট কোথায়, 10% এখানে দেখো লেখা আছে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক। তুমি যদি এএফএমসি এবং ডেন্টাল বিগত বছরের কোশ্চেন সলভ করো, দেখবা তারা কিছু সার্টেন টাইপ অফ কোশ্চেন বা সার্টেন এরিয়াস, এরিয়া এরিয়া বলে আমরা মেডিকেলের সাথে টাইপ বলি না, যে মেডিক বইয়ের কিছু মানে সুনির্দিষ্ট এরিয়া থেকে তারা কোশ্চেন করে যেগুলো মেডিকেলে করা হয় না, ওই জায়গাগুলো 10% জিনিসপাতি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ করলে পাবা। এবং আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস সিরিজ এবং কিউএনএ মেডিকেল সাজেশন সিরিজ যদি তুমি ফলো করো, ওখানে সেই টপিকগুলোর নাম দেওয়া আছে সাজেশনে, এবং অ্যানালাইসিস সিরিজে ওই এরিয়াগুলোও দেওয়া আছে। সো ওটা ফলো করলেই না, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিউএনএ সিরিজের মেডিকেল বই বা সাজেশন বই অর্ডার দিতে পারো, নাথিং গোস। বাট তোমাকে বুঝতে হবে যে তোমার 90% সেম, সো এটা নিয়ে প্যানিক করার কিচ্ছু নাই। যদি চান্স না পায় থাকো মেডিকেলে, ডেন্টালে পাওয়া পসিবল, বাট একটু ট্যাকটিক্যাল হতে হবে। কি হয়,